সংক্ষিপ্ত আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটিতে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে, বাঁকুড়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এক্সামিনেশন যে পোর্টাল, সেই পোর্টালে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম ভাবে আপনাদের কাছে ইন্টারফেসটি শো হবে। তো এখানে যেটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন লগ ইন হেয়ার, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু স্টুডেন্ট আধার কার্ড, সেই আধার কার্ড এখানে দিতে হবে। আধার কার্ডটি দেওয়ার পরেই আপনারা বাইরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কলেজ অটোমেটিক শো হবে, কলেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে আপনাকে দিতে হবে। তো ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এইভাবে একটা গাইডলাইন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইটস কনফার্ম, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই অপশন আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার যে বেসিক ডিটেলস, সেই বেসিক ডিটেলস এখানে শো হবে, এবং ক্যান্ডিডেট যে পার্সোনাল ইনফরমেশন, সেই ইনফরমেশন এখানে আপনার সমস্ত কিছু শো হবে। তো এখানে আপনাকে জানিয়ে রাখি, এখানে যেরকম ভাবে আপনি ফিল আপ করবেন সেভাবেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে হবে। তো এখানে অবশ্যই একটু খেয়াল করে আপনারা সমস্ত ইনফরমেশন দেখে নেবেন বা ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এবিসি আইডি, তো এবিসি আইডি আপনাদেরকে এখানে দিতে হবে। এবিসি আইডি না দিলে আপনারা এই কাজটি বা এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন না। তো এবিসি আইডি দেওয়ার পরে আপনারা আপনাদের যে এড্রেস সেগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনার যে এডুকেশন ইনফরমেশন সেগুলো আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনার ক্যান্ডিডেট প্রোফাইল এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার ফটো এবং সিগনেচার এগুলো শো হবে। আপনার যদি মনে হয় যে আপনি ফটো এবং সিগনেচার চেঞ্জ করতে চাইছেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার পর আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভেরিফাই করে নেবেন যে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সব যদি ঠিক থাকে তাহলে ফাইনাল রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু আপনার একটা ফর্ম বেরিয়ে যাবে, এটা আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।